গল্প শুনছেন নতুন নতুন দিদি এবং দাদার সাথে পরিচিত হচ্ছেন। আজকেও হাজির দুই নতুন দিদি, দুই নতুন দাদা, সকলকে ডেকে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, দিদি ভার্সেস দাদা। প্রথম খেলা সম্প্রীতি ভার্সেস পলাশ। কি গিফট আসছে দেখ, সোফা, কিচেন ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, আইরনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল ও চেয়ার। সোফা, সোফা। সম্প্রীতি এবং পলাশ দুজনেরই পছন্দ সোফা। এবার দেখো তোমাদের জন্য কি কি গেম আছে এই রাউন্ডে। উঠোনে মাটি লাপা, বাসন মাজা, মাছের আঁশ ছাড়ানো, হাতে হ্যারিকেন, সাথে প্রেশার। বাসন মাজা। সম্প্রীতি, আমি 2015-এ অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এমএসসি করেছি, এখন আইসিআইসিআই ব্যাংকে ডেপুটি ম্যানেজার হিসেবে জয়েন করতে যাচ্ছি। বাহ, ভেরি গুড। ব্যাংকে জয়েন করছি ঠিক কথা, কিন্তু আমি অনেক স্টুডেন্ট পড়াই আর কি, প্রায় 11-12 জন পড়াই। বাবা, হ্যাঁ, মানে সায়েন্স গ্রুপই তাদের দেখি, কিন্তু আমার টিউশনসে একটা বিশেষ রুল আছে, সেটা হচ্ছে যে ইংলিশ কথা বলতে বলতে যদি কেউ ভুল করে বাংলা কথা বলে দেয়, সেগুলোকে একটা জায়গায় জমা করি, দিয়ে বছর শেষে যে হয়তো রেফারেন্স বুক কিনতে পারছে না বা যার কোনো প্রবলেম আছে, ফিনান্সিয়াল কোনো প্রবলেম, তখন তাকে সেই বইটা গিফট করি, সেই টাকা দিয়ে সেই বই গিফট করি। এছাড়াও মেয়ে হিসাবে কিছু দায়িত্ব পালন করি, সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে আমার একটু অবদান আছে, মানে বাবা মার থেকেই পাও না, সেটা হচ্ছে আমি একটা ঘটনা বলতে পারি। সেই হিসাবে আমাদের পাড়ায় একজন মহিলাকে তার শাশুড়ি আর শ্বশুর মিলে গলায় ওড়না পেঁচিয়ে মারছিল, সবাই দেখছে দাঁড়িয়ে, কিন্তু মানে সবাই দর্শকই, মানে কেউ যাচ্ছে না এগিয়ে। সেদিন মেয়েটাকে গিয়ে বাঁচিয়েছিলাম এবং শাশুড়ি আমাকেও মেরেছিল, আমায় দেখে আমার বয়সে একটা মেয়ে আর কি, সেও এগিয়ে গেছিল, দুজন মিলে বাঁচিয়েছিলাম। মা তখন ভয় পাচ্ছিল, কিন্তু এখন মা গর্ববোধ করে যে না, আমার মেয়েটা করেছিল, মেয়েটা আজ ভালো আছে। তো এইগুলো করে খুব আনন্দ পাই, এগুলো করি। এখন কিরকম ফিলিং, নতুন জীবন? নিজেকে এখন ফুলফিলড লাগে, কারণ মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, সেজন্য এখন ভীষণ ভালো লাগছে, আর এখানে আসতে পেরে তো ভীষণ ভালো লাগছে। ওকে, পলাশ, আমি বিএসসি অর্ডিনারি ম্যানেজমেন্ট কমপ্লিট করেছি। ওকে, আমি আগে থেকে করলে, আমি করেছিলাম আগে, ডিপ্লোমা করেছিলাম কোরিয়া থেকে, তো ডিপ্লোমা করে আমি চাকরি জয়েন করি পুনেতে, তারপর সেখান থেকে কাতারে যাই, সেখান থেকে আবুধাবি, তারপর এই দুদিন পরে আমি চলে যাচ্ছি ইউএস, চলে যাচ্ছি। তো ইউএসএ রয়্যাল ক্যারিবিয়ান বলে একটা শিপ আছে, সেখানে জয়েন করছি আমি। ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে আমাদের, হয়তো বাঙালিদের মানে হয় আমেরিকা যাবো না হয় লন্ডন যাবো, একটা স্বপ্ন থাকে, তো আমারও ছিল স্বপ্নটা। তো আজকে বাবা মা দিদি আশীর্বাদে তো স্বপ্ন সফল হয়েছে, ভালো লাগছে খুব। বাসন মাঝে খেলাটা পেতে দেখলাম হাসছো, করেছি কারণ মায়ের যেহেতু শরীর খারাপ থাকে, তো মায়ের শরীর খারাপ, আমি কোটটাই পরে কাজের সময় করতে হয়নি, হয়তো অনেক সময় কি হয় কোট পরার কোনো মানে সময় থাকতো না, টাইটাও থাকতো না, তাই বোতাম খুলে হাত গুটিয়ে জাস্ট ট্রলি বের করো যেন রুমে খাবারটা তাড়াতাড়ি পৌঁছায়, কমপ্লেন আসলে আবার না হলে সেই এক্সকিউজ দিয়ে তাদেরকে ডিসকাউন্ট দিতে হবে, অনেক প্রবলেম। ইভেন সব থেকে বড় কথা হয় ব্রেকফাস্টে সব হোটেলে এটা প্রবলেম, সব হোটেলে টি স্পুন একটা বিশাল বড় প্রবলেম, কী হয় টি স্পুন আমরা পকেটে করে রাখতাম, এটা খুব সাপোর্টিভ, টি স্পুন আর এসপ্রেসো স্পুন কম্পালসারি, এটার জন্য মারামারি বন্ধ হয়ে যায়, এরকম ব্যাপার থাকতো। ওকে, থ্যাংক ইউ পলাশ। এবার আমরা একটু বাসন মাজার খেলায় যাব, প্রথমে সম্প্রীতি যাবে। জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষবে, ঘষা হয়ে গেলে ভালো করে ধোবে, ঠিক আছে, ধুয়ে এই কাপড় দিয়ে মুছে এখানে রাখতে হবে। স্টার্ট শো, আমি
সেলটা চটকে যাবে টাইম আছে এখনো আস্তে আস্তে হোক ও ইয়ার আমার ময়লা লেগে গেছে ভালো করে হচ্ছে না চারদিকে ঘষো ভালো করে হচ্ছে না আমার ময়লা লেগে আছে লেগে আছে উঠোনে মাটি লেপা উঠোনে মাটি লেপা দিদি এখন আমি ফাইনাল ইয়ার গ্রাজুয়েশনের সামনেই পরীক্ষা এখানে আসতে পেরে তো আমার মানে কি বলবো দারুণ লাগছে একটা দারুণ ফিলিং একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাব আর আমার বাড়িতে আমার দিদা আছে মা আছে আর আমার বাবা 2001 থেকে মিসিং আমি শেষ 2001 এই দেখেছি মানে খুবই ছোট ছিলাম এখন মানুষ আমার মা আমার দিদা দাদু এরাই করেছে মিসিং মানে বুঝলাম না হঠাৎ করে পাওয়া যাচ্ছে না হ্যাঁ নিখোঁজ মানে তার আগের দিন অবধি সব ঠিক ছিল আমরা বুঝিও নি কিছু ওনার কি এরকম ধরনের ইয়ে ছিল যে বাইরে বাড়ি যেতেন বা খুঁজে পাওয়া যেত না 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 ওনা আমাদের একটা গোল্ডের শপ ছিল
লোন সুধার এসব হয়ে গিয়েছিল তো আমরা ভেবে নিচ্ছি এই কারণে উনি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তারপর থেকে কোনো কন্ট্যাক্টস নেই আমার এখানে আসতে পেরেছি এই শোটা আমি আশা করি যে উনি দেখবেন তো নিশ্চয় খোঁজার চেষ্টা করেছিলে তুমি তখন ছোট ছিলে বাবা মা নিশ্চয় খোঁজার চেষ্টা হ্যাঁ নিশ্চয় পুলিশ সিআইডি সবাই চেষ্টা করেছেন কিন্তু কোনো রকম ট্র্যাক করতে পারেননি কোনো রকম ট্র্যাক করতে পারেননি পাপা খুদ সব সহতে হো হামসে কুছ নাহি কহতে হো তুমি এখন মা দিদার সঙ্গে থাকো হ্যাঁ এরপরের কি স্বপ্ন প্রফেসর হওয়ার একটা শখ ছিল এখনো একটু একটু আছে কিন্তু গভর্নমেন্ট জবটাই বেশি প্রেফার করছি এখন গভর্নমেন্ট জবে যাওয়ার ইচ্ছে হ্যাঁ মাও তাই চান মাও চান মা এখন প্রাইভেট সেক্টরে মা এসেছে হ্যাঁ কই মা ও বাবা মা তো দিদি মনে হচ্ছে আমাকে সবাই সেটাই বলে মা একজন মাকে বোন বলে আমাকে দিদি বলে সুন্দর ওয়েল মেইনটেইনড একদম রোগা পাতলা ভেরি নাইস আপনাদের সে ব্যবসা এখনো আছে ঠিকঠাক না এখন আর ওইটা নেই ওটা মানে চলে যাওয়ার পরে ওটা উঠে যায় জীবনটা এতগুলো বছর হ্যাঁ একা মেয়েকে নিয়ে কিভাবে টেনে নিয়ে গেলেন সেটাই মানে মা বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছে আমি মা বাবার কাছেই আছি মানে বাবা 2006-এ আমাদের ছেড়ে চলে যায় তো সেই থেকে আমি আমার মা আর আমার মেয়ে মানে আমরা তিনজন বাড়িতে থাকি বিশ্বাস করবেন না আর সেই থেকে আমার স্ট্রাগল শুরু আমার একটাই স্বপ্ন যে মেয়েটাকে যেভাবে হোক আমাকে ম্যানেজ করতে হবে হ্যাঁ ওটাই তো তারপর থেকে তিনজনের সংসার সবথেকে ভালো কিন্তু হ্যাঁ তিন দিদির সংসার হ্যাঁ দিদি কোনো কথা হবে না সবথেকে বড় জিনিস কিন্তু মা এবং দিদা দুজনেরই কিন্তু প্রচুর অবদান এখন আমার সময় ওনাদের দেখার অ্যাবসলিউটলি এমন কোনো কাজ করবে না যেটা তোরা দুঃখ পায় বা না জানিয়েও কোনো কাজ করবে না যেই কাজটা করবে সেটা সবসময় মা এবং দিদার সাথে আলোচনা করে করবে তুমি কি মঞ্চ থেকে বাবাকে কিছু বলতে চাও যদি তুমি দেখছো এটা যদি দেখো তাহলে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো তোমাকে সেই কবে দেখেছি এখন জানি না তুমি কিরম দেখতে পাপা খুদ সব সহতে হো হামসে কুছ নাহি কহতে হো খুব ভালো লাগবে একটা নোট দেখিনি তো কি বলবো বুঝতে পারছি না যদি দেখে তাহলে যেন নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসে হ্যাঁ পাপা খুদ সব সহতে হো হামসে নাহি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ অনেক কথা বললাম আপনার সাথে ভালো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভ ভালো থাকবে পল পল খেলতি হ্যায় জিন্দেগি উম্র ঢলতা ছোড়া শৌরদীপ আমি পৈলান গ্রুপ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনসে তা ইঞ্জিনিয়ারিং ফোর্থ ইয়ার যখন আমাদের ক্যাম্পাসিং হয়েছিল তা আমার HCL নয়ডাতে আমি পেয়েছিলাম চাকরিও পেয়েছিলাম বাট আমি যাইনি তারপরে সেখানে কারণ আমার ছোটো থেকে একটা মিউজিক নিয়ে আমার একটা খুব ইন্টারেস্ট আছে অ্যাট প্রেজেন্ট আমি মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত কবি সৃজাত বন্দ্যোপাধ্যায় আর ক্লাসিক্যাল সিঙ্গার সন্দীপ নাগ এনাদের কাছে আমি মিউজিক লেসেন্স নিচ্ছি আর আমি মিউজিক নিয়ে কিছুটা করতে চাই আর তাছাড়া আমি মানে প্রাইভেট জবসে আমার খুব একটা ইন্টারেস্ট নেই আমি খুব ছোটোবেলায় আর্মিতে জয়েন করতে চাইতাম তা সেটা হয়ে ওঠেনি কোনো কারণে হোক NDAতে আর হয়নি আমার তা এখন আমার ইচ্ছে যে যদি দেশের জন্য কিছু করতেই হয় তাহলে বিউরোক্রেসি দিয়ে যদি কিছু করা যায় আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি থ্রু বিইং আ বিউরোক্র্যাট রাজনীতি জয়েন করতে চাও না একেবারেই না গভর্নমেন্ট জবস হয়ে বড় আমলা হতে চাই আচ্ছা শুরু করবো এবার আমাদের খেলা আমাদের খেলা এসে গেছে স্বস্তিকা চলো আমরা সামনে যাই তোমায় গিয়ে বোঝাবো আসো স্বস্তিকা এই হচ্ছে আমাদের সুন্দর উঠোন এই হচ্ছে আমাদের মাটি পুরোটা এই উঠোনের মধ্যে প্রলেপ দিতে হবে প্রলেপ এখানটা দেওয়া হয়ে গেলে এই জায়গাটা যে চকের একটা দাগ দেখছো আলপনার দাগ সে আলপনার তলাটাতেও প্রলেপ দিতে হবে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে সিঁদুরগুলো আছে স্বস্তিক আঁকবে এখানটা চলো স্টার্ট আগে ওপরটা কমপ্লিট করে এসো তারপর নিচটায় আসো হয়নি হয়নি ভালো ভালো হয়নি হয়নি ওটা
বাকি আছে বাকি আছে বাকি আছে কোন জায়গা যেন ছোপ না হয়ে থাকে অনেক সময় অনেক সময় সময় না সময় না দিদির ডায়েরি থেকে দেখে ঝেড়ে বললাম আজকে আজকে লাল রঙের একটা হাতে আংটি পরিছে এটা হচ্ছে গাইন লিখে না না কোনো অ্যাস্ট্রোলজার ফ্যাস্ট্রোলজার দিয়েছে মনে হচ্ছে আরেকটা সবুজ রঙের তার পাশে না 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 সেইটা এখন বলতে পারছি না রাজনীতিতে দাঁড়াচ্ছে কিনা লাল আর সবুজ পড়ছে কেন জানি আবার শাড়িতে সাদা আর নীল না ঠিক আছে কিছু
সাদা হেসে ইনটু আমার তো ঝেটাটাই সবুজ দিদি আমাকে তো অন্যরকম ইনস্ট্রাকশন দেয়া আছে কি রকম আচ্ছা দিল্লি থেকে যা যা নোংরার পাশে আসবে ঝাইটি আবার পাশে পাঠিয়ে দিবে ठीक कर दिखे गुरुर मतन मान इंद्रदीप दासगुप्त मत सिंगल थाकते चाई ताई कि तुम्हार गुरु बोले तो मुहूर्त इंद्रदीप दासगुप्त इंद्रजीत दासगुप्त श्रीजात बंदोपाध्याय और सन्दीप नागर का तुम अरविंद केजरीवाल कैरेबियन क्रूज़े फ्रिज माइक्रोवेव किचन चिमनी एवं गार्मेंट स्टीमर की पसंद एलईडी टीवी तीनटे प्रश्न हो गए चार नम्बर शब्द टीका टपा ठीका टपा बोलो पाटकाठी क्लास फाइव पांच नम्बर वर्ड कशी नमा बोलो मानसिक क्लास फाइव छ नम्बर वर्ड शालमा शालमा बोलो मालशा क्लास फाइव सात नम्बर वर्ड उपरुस्तम होटेल क्लास फाइव नौ नंबर वर्ड मारनीपू मारनीपू बोलो पूर्णिमा क्लास फाइव लास्ट वर्ड दस नम्बर वर्ड की होलो सम्प्रति बाजे ना ना देरी हो जाती टले म अ टले म अ बोलो ऑमलेट क्लास फाइव दस टा वर्ड शेष वेरी वेल प्लेड छोड़ दी
সম্প্রীতি একটা সঠিক উত্তর দিয়েছে, একটা আগে বাজার প্রেস করেছে, সম্প্রীতির স্কোর 0। বাকি 8টা প্রশ্নের উত্তর দিয়েছে সৌরদীপ, 40 পয়েন্ট। পেয়ে যাচ্ছে পছন্দের এলইডি টিভি। চলো এবার সম্প্রীতি আমার সাথে ওদিকে দেখতে পেয়েছো তো টিভিটা? কিছু কাজ করব না, কিছু কাজ করব। দিদির এক ডাকে আমার বাবা ভয় একেবারে হাট চমচম করে। আমাকে ছাড়া কাকে ভয় পাস না পাটা কাটে কেন অনেকবার ডেকেছিল কাজে জানো তো বলতে হবে প্রত্যেকবার কত কাজ আমি করতে পারি কিছু তো একটা মিনিট আমাকে দাঁড়াতে দেবে না কিন্তু ডিসকো ড্যান্সার ফোন করেছে গরমকালে চুল কাটতে হাতে ভয় করেছো, কি অসুবিধা? এ বাবা, অরিজিৎ সিং এর মতন চুল কেটে দিয়েছে। না না, আমাদের বাড়িতে সবাই মিঠুন দা ছাঁটি। তুমি বলো, সব সেলুনা সেলুনা সারা জীবন মিটু কি? সত্যি এটা খুব অন্যায় হয়েছে যেখানে। তুমি সেলুনের অ্যাড্রেসটা আমাদেরকে দাও তো। ঘুষুরি নেই বুড়া শিবতলার পেছন দিকে। তুমি বা ওইসব জায়গায় যাচ্ছে কেন আজকাল? ঠিক আছে, আই লাভ ইউ। চোরি চোরি দিল তেরা চুরাঙ্গ আপনা তো চেয়ে বলে। হ্যাঁ দিদি, দেখছে গাইছিল ভানুপ্রিয়ার সাথে, আর তোর সাথে গাইছে মানে ওই আছি। হ্যালো, দেখো কি সব কইছে, কিন্তু আমাকে ডাউন দিচ্ছে। এবার খেলা শুরু করি। হ্যাঁ সেইটাই ভালো। পলাশ ভার্সেস স্বস্তিকা। হ্যাঁ দেখো গিফট কি আসছে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওভেন, কিচেন চিমনি, গার্মেন্ট স্টিমার। মাইক্রোওভেন। মাইক্রোওভেন। পলাশ এবং স্বস্তিকা দুজনেরই পছন্দ মাইক্রোওভেন। একটা করে প্রশ্ন করব, বলো বলার পর বাজার। আগে প্রেস করলে -5, ভুল উত্তর দিলে -5। প্রশ্ন বলা শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, চ দিয়ে শুরু একটি বাংলা বর্ণ। চ দিয়ে শুরু একটি বাংলা বর্ণ বলো। চন্দ্রবিন্দু। +5। দু নম্বর প্রশ্ন, মাঝে তা আছে এক ধরনের লেবু। মাঝে তা আছে এক ধরনের লেবু বলো। বাতাবি। +5। তিন নম্বর প্রশ্ন, বৈষ্ণ্য র দিয়ে শেষ একটি ফুলের নাম বলো। টগর। +5। চার নম্বর প্রশ্ন, ড দিয়ে শেষ সপ্তম আশ্চর্য একটি। ড দিয়ে শেষ একটি সপ্তম আশ্চর্যের নাম বলো। পিরামিড। পাঁচ নম্বর প্রশ্ন, কু দিয়ে শুরু প্রাণীর নাম। কু দিয়ে শুরু প্রাণীর নাম বলো। কুকুর। +5। ছ নম্বর প্রশ্ন, মাঝে গো আছে একটি পড়াশুনোর বিষয়। মাঝে গো আছে একটি পড়াশুনোর বিষয় বলো। ভূগোল। বাবা পাঁচ হয়েছে একটা। সাত নম্বর প্রশ্ন, কা দিয়ে শুরু ফলের নাম। কা দিয়ে শুরু ফলের নাম বলো। কাগজি লেবু। +5। আট নম্বর প্রশ্ন, চা দিয়ে শেষ মিষ্টির নাম। চা দিয়ে শেষ মিষ্টির নাম বলো। ল্যাংচা। +5। ন নম্বর প্রশ্ন, বি দিয়ে শুরু পৌরাণিক চরিত্র। বি দিয়ে শুরু পৌরাণিক চরিত্র বলো। বিভীষণ। +5। লাস্ট প্রশ্ন, বর্গের যদি শুরু ঠাকুরের নাম। বর্গের যদি শুরু ঠাকুরের নাম বলো। জগদ্ধাত্রী। ওকে +5। স্বস্তিকা তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো তাই 5 পয়েন্টস। পলাশ 8টা সঠিক উত্তর দিয়ে 40 পয়েন্টস। পলাশ পেয়ে
যাচ্ছে পছন্দের গিফট মাইক্রোওভেন। স্যান্ডউইচ মেকার। স্বস্তিকাকে আমি স্যান্ডউইচ গ্রিলটা দিলাম। তুমি যা দিয়ে যাচ্ছ তো? হ্যাঁ একটা জিনিস আমি শিখিয়ে দিয়ে যাই। না। আমি জল আনতে হবে। না না। জাহাজের একদম কোনায় দাঁড়াবে ঠিক আছে একটা সুন্দর মেকে নেবে যার ছবি আঁকবে ঠিক আছে এমনি করে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর এই সুন্দর কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে দুটো হাত বার করে দিয়ে কুমড়ো পটা আশ্বাসতে হবে হাতে দেব এই সুন্দর লাঠিটা যার মধ্যে পিন লাগানো আছে প্রত্যেকটা বেলুন এই লাঠিটা দিয়ে ফাটাতে হবে যে সব থেকে আগে সব কটা বেলুন ফাটাতে পারবে সে 30 পয়েন্টস তারপরে 25 পয়েন্টস তারপর 20 তারপর 15 এভাবে স্কোর যে যেরকম স্কোর করবে সে সেরকম ভাবে নিজেদের গিফট চুজ করতে পারবে ওখানে চারটে সুন্দর সুন্দর ভালো ভালো গিফটের হ্যাম্পার আছে ফার্স্ট খেলা শুরু করব সম্প্রতিকে দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডস তোমাকে তার আগে শেষ করতে হবে স্টার্ট Okay, start. Okay. এবার জানবো time. পলাশের থেকে আগে না পলাশের থেকে পরে. দুজনের মধ্যে time difference মাত্র 2 সেকেন্ড. পলাশ কমপ্লিট করেছিল 15 সেকেন্ডে সৌরদীপের টাইম 17 সেকেন্ড থার্ড রাউন্ডে খেলা শেষ ফার্স্ট পজিশনে আছে পলাশ 30 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে সৌরদীপ 25 পয়েন্টস থার্ড পজিশনে আছে স্বস্তিকা 20 পয়েন্টস আর ফোর্থ পজিশনে আছে সম্প্রীতি 15 পয়েন্টস চলো পলাশ টাওয়েল স্বস্তিকা নিয়েছে ফল সবজি ড্রাই ফ্রুট মিষ্টি এবং এক হাড়ি রসগোল্লা আছে সম্প্রীতি সম্প্রীতি তোমার জন্য পুরো মাছের এই ট্রে কত মাছ খাবে রুই আছে কাতলা চিংড়ি তেলাপিয়া পমফ্রেট পাবদা ইলিশ ভেটকি 1 কেজি পুরো মাছের ট্রে তোমার আজকে যদি নাম্বার ওয়ান দাদা হন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে ধুতি পাঞ্জাবির সেট যদি নাম্বার ওয়ান দিদি হন তিনি পেয়ে যাবেন প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি শাড়ি শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিমতী না বুদ্ধিমান
পাঁচটা প্রশ্ন থাকবে। বাজার রাউন্ড, বাজার প্রেস করে উত্তর দেবে, আমি এবার বলো, বলার পর তার আগে প্রেস করলে উত্তর দিতে পারবে না। দেখে নেব থার্ড রাউন্ডের পরে কি স্কোর। সম্প্রীতি 20 পয়েন্টস, স্বস্তিকা 40 পয়েন্টস, পলাশ 85 পয়েন্টস, সৌরদীপ 70 পয়েন্টস। এই রাউন্ডে কি কি গিফট আছে? জি বাংলা প্রাপ্তির তরফ থেকে আছে পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালোয়ার কামিজ, আরও একটি সেট আছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ আছে। আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ আছে, অফিস ব্যাগের সেট আছে, মেয়েদের জন্য লেডিস ব্যাগ পার্স, ছেলেদের জন্য বেল্ট ওয়ালেট, সানগ্লাস এবং রিস্ট ওয়াচের সেট দুজনের জন্যই। ছেলেরা অনেকটা এগিয়ে আছে, মেয়েদেরকে একটু লড়তে হবে ওদের কাছে পৌঁছানোর জন্য, ভালো করে খেলতে হবে আর হাল ছাড়বে না। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে অফিস ব্যাগের সেট। স্ক্রিনে কিছু অক্ষর ঘোরাফেরা করবে, একটি শব্দ বানাতে হবে সেই অক্ষরগুলো দিয়ে। এবার বলো সম্প্রীতি, ঢাকাই পরোটা। সম্প্রীতি রাইট আনসার, ভেরি গুড, সঙ্গে পাচ্ছ অফিস ব্যাগের সেট। এবার যাচ্ছি দু নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে রিস্ট ওয়াচ, সানগ্লাসের সেট। একটা ছবির বিভিন্ন টুকরো আসবে স্ক্রিনে, সব টুকরোগুলো মিশিয়ে বলতে হবে কিসের ছবি ওটা। এবার বলো সম্প্রীতি, ককরোচ, উই পোকা, মানে পোকা টাইপের একটা, নামটা বলতে হবে না, উই পোকা, উই পোকাও নয় ককরোচও নয়, দেখে নিন। মাকড়সা, -10 সম্প্রীতি। ককরোচ কখনো গোল টাইপের হয় নাকি, ওর তো লম্বা টাইপের হয় বডিটা। যাচ্ছি এবার আমাদের থার্ড কোয়েশ্চেনে, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ। শূন্য স্থান পূরণ, পাঁচ অক্ষরের শব্দ, ছবিটা হচ্ছে ক্লু, ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হতে পারে। পাঁচ অক্ষরের শব্দ যেটার মধ্যখানে হর্ষও আছে, ছবিটা হচ্ছে ক্লু, তৃতীয় অক্ষর হর্ষ। এবার বলো না, পাস, দেখে নি। কম্পিউটার, মাউস থাকে কম্পিউটারে, তাই জন্যে ইঁদুর। ভেরি সরি, কেউ উত্তরটা দিতে পারোনি, তাই নো পয়েন্টস, নো গিফট। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। একটা ধাঁধা দুবার পড়বো, এবার বলোর পর বাজার। রস শেষে এমন ফল, এক হবে ষোলো হলে, নিয়ে আসা বোঝায় মানে, ভেবে চিনতে দাও বলে। রস শেষে এমন ফল, এক হবে ষোলো হলে, নিয়ে আসা বোঝায় মানে, ভেবে চিনতে দাও বলে। এবার বলো সৌরদীপ, আনা বোঝাও, আনারসের শেষে রস আছে, আনারস একটা ফল, ষোলো আনায় হয় এক টাকা, এটা এক হবে ষোলো হলে, আনা মানে নিয়ে আসা। 20 পয়েন্টস, সঙ্গে আপনার চ্যালেঞ্জের তরফ থেকে ট্রলি ব্যাগ। শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি এবং কামিজ। একটা ছবিকে আমরা খুব কাছ থেকে দেখব, প্রথমবারে যদি বুঝতে পারো এবার বলার পর তাহলে +30 পয়েন্টস, যদি ভুল বোঝো তাহলে -20 পয়েন্টস। যদি প্রথমবারে উত্তর দিতে না পারো তাহলে ছবিটা বড় করে দেখাবো, সেকেন্ড টাইম বলার পর যদি বলতে পারো তাহলে +20, ভুল বললে -10। একটা জিনিসের ছবি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, লাস্ট প্রশ্ন, প্রথম সুযোগ, এবার বলো স্বস্তিকা। ক্যাপসিকাম, স্বস্তিকা বলছে ক্যাপসিকাম, যদি স্বস্তিকা রাইট বলে তাহলে +30, ভুল বললে -20 স্বস্তিকা। এটা রং আনসার, সরি স্বস্তিকা, -20। লড়াই চলছে এখনো, দেখা যাক কে পারে এটার উত্তর দিতে। ভেরি সরি পলাশ, আমি এখনো বলিনি, পলাশ ছাড়া বাকি দুজন খেলতে পারবে, সৌরদীপ এবং সম্প্রীতি। এবার বলো সম্প্রীতি, টমেটো, দেখে নি। সম্প্রীতি রাইট আনসার, সঙ্গে জীব
सलवार कमीज शेष प्रश्न अब तक लड़ाई चल रही है शुद्ध पलाशी को भूल टाइम में बाजर प्रेस कर लो इबार बॉलर आगे ताते जितना होलो शिद्ध होल आज के विनर के हमरा पहेगे ची आज के विनर हो चें शोरोदीप राय नंबर वन दादा 95 इबार शोरोदीप जोने रोहित से एक जैक पॉट राउंड जिधर खेले जीतते पहले वावे जी बांग्ला एवं सेंट्रल गोल्ड डायमंड्स আচ্ছা প্রশ্ন বলবো তুমি ঠিক ভুলে উত্তর দেবে ভুলকে ভুল বলবে ঠিককে ঠিক বলবে টাইম 40 সেকেন্ডস টাইম স্টার্টস নাও কথায় বলে বারোয়ানা খাঁটি ভুল এক তারাতে একটি তার থাকে ঠিক দই বড়াতে দই থাকে না ভুল আমলকি আম নয় ঠিক পেঁয়াজ কলি একটি তেলে ভাজা ভুল ভেরি গুড ছিলে বলো চেন না আংটি চেন जी बांग्ला एवं सेंको गोल्ड एंड डायमंड्स तरफ से कई शुनार चेन आरडी फर्नीचर तरफ से के डिस्काउंट कर जैमुनी लिशा चिंगरी आड़ियार दंदो सनपी के तरफ से के डिस्काउंट जोने बड़ा बड़ी धंदो मैटिक्स के तरफ से के डिस्काउंट मेमेंटो नंबर वन दादा विनर ए ट्रॉफी शोरोदीपे शंगे नंबर वन दादा बैच Sri Bangla, Bangsanko Golden Diamonds ke taraf theke aunty. Kyo Gopal Bishoy taraf theke tomar jonno BR dhoti Punjabi. Thank you. Kho bhalo theko tumra. Shobai bhalo thakben. Apnader shokoler shonge dekha hobe agami kal. Number 1, Didi.